সংবিধানকে কিভাবে কত বিক্ষত করা হয়েছে এভরিবডি নোজ। খেটে খাওয়া মানুষের জন্য মূলত শিল্পী সমিতিতে আমরা আবারও নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা সবাই এক, শুধু শিল্পী না, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। ওই যে আমার বাম পাশে ক্যাবিনেটে ছিলেন না, কিন্তু উনি, আমি জানি উনি আমার বোন অনেক বড়, উনার হাজবেন্ড এমপি, উনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনাকে সবাই জানো যে আপনার পলিটিক্স পছন্দ করে এবং অনেক বড় একটা নেত্রী। উনি বলেছেন যে সংবিধানকে কিভাবে কত বিক্ষত করা হয়েছে এভরিবডি নোজ। আমি আর বিতর্কিত হয়ে যায়, কারণ সংবিধান এত মুখস্থ আমার, আমি আর বলতে চাই না সংবিধান নিয়ে, হয়তো বা কথা পরে বলবো। সংবিধানকে কিভাবে, মানে যারা আসলে ওথ নেয়, যে প্রেসিডেন্ট যে ওথ নেয় এবং প্রেসিডেন্ট তারপরে কার্যকরী পরিষদকে ওথ করায়, প্রথম কাজটা হচ্ছে এই সংবিধানের গোপনীয়তা রক্ষা করা এবং সংবিধানের নীতি যেগুলো সেগুলো রক্ষা করা। তো সেগুলোকে আসলে ক্ষত বিক্ষত করা হয়েছে, হাজার হাজার প্রশ্ন জর্জরিত করা হয়েছে। কাজ হচ্ছে যে ওনারা অমিত হাসান দেড় বছর বাইরে ছিল, নেয়নি কেন? সুচরিতা আপু আপনার যেটা প্রশ্ন করে, তাদেরকে প্রশ্ন করলে তোমরা পাইতে ভালো, আমি এটাকে বলতে চাই না কিছু। এটা নিয়মের ব্যথা, সংবিধান বিরোধী কিনা তোমরাই ভালো বলতে পারো। বা যেখানে রুবেলকে বাদ দেওয়া হলো, যেখানে সুচরিতা ম্যামকে বাদ দেওয়া হলো, সেখানে তোমরা যেটা বললা যে ওনাদের কারণ, ওনারা আমাদের প্যানেলে ছিলেন, এটা হয়তো একটা কারণ, আর অমিত ওই প্যানেলে ছিল এই জন্য হয়তো বা হইতে পারে আমার ধারণা। মানে আজকে প্রশ্নটা, মানে আমি বলতে চাচ্ছি এখন তো শিল্পী সমিতির কোনো কর্মকাণ্ড নেই, তাদের কার্যকাল শেষ, এখন টোটাল কার্যকাল যেদিন তফসিল ঘোষণা হয়েছে এবং তাদের মেয়াদ শেষ হয়েছে, এখন সমস্ত ক্ষমতা চলে গেছে হইলো গিয়া কমিশনের উপর। এটা আমি আপনারা বলতে পারবো, আমি তো বলেছি যে ক্ষত বিক্ষত হয়েছে অনেক। আমি আরেক বলবো, অন্য কোনো দেখায় অন্য কোনো সাক্ষাতে বলবো। আমার বোনকে বললাম যে আমার যা বোন বলেছে সেটা 100% ঠিক। আমরা একটা অবাধ, একটা নিরেট, নিরপেক্ষ নির্বাচন চাই। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা, খেটে খাওয়া মানুষের জন্য মূলত শিল্পী সমিতিতে আমরা আবারও নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। তোমরা শুধু ভালো জিনিসের পক্ষে থাকবা, কল্যাণকর জিনিসের পক্ষে থাকবা, কারণ আমাদের সমিতির, আমার এবারে স্লোগান হচ্ছে আমাদের যে আমরা সবাই এক, শুধু শিল্পী না, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।